হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন। তো দেখো, চলে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের ইনসেন্টিভের, যে তোমাদের টাকাটা কথা বলা রয়েছিল সেই টাকাটার আপডেট নিয়ে, ঠিক আছে? তো তোমাদের জন্য একটা নতুন একটা আপডেট চলে আসছে। এর আগেও কিন্তু আমি তোমাদের বলেছিলাম, কারণ তোমাদের সিডিপিওর দ্বারা কিন্তু নতুন একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল সরকারিভাবে, যে নোটিফিকেশনে তোমাদের কিন্তু নাম নেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু কিছু তথ্য ছিল, যেখানে তথ্যগুলো আমরা আবার এই তোমাদের ভিডিওতে সেই জিনিসগুলো শেয়ার করবো, কারণ সেটা রিলেটেড নতুন একটা আপডেট চলে আসছে এবং টাকা তোমরা কবে পাবে সেই রিলেটেডও কিন্তু একটা আপডেট চলে আসছে। তো এবং কারা কারা পাবে, সকলে পাবে কি পাবে না, কত টাকা করে পাবে, কারণ সেই ক্ষেত্রেও কিন্তু কিছু ক্রাইটেরিয়া এবং কিছু রুলস ছিল যেগুলো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু মানতে হবে। তো সেই অনুযায়ী আমাদের আপডেটটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং যদি তোমাদের দেখার পর ভালো লাগে লাইক করবে, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। দেখো লাল রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে, যাতে যে কোনো ভিডিও ছাড়লে পরে সর্বপ্রথম তোমাদের সেই ভিডিওগুলো পেয়ে যেতে পারো, ঠিক আছে? তো এখন চলো সমালোচনা না করে, যে মূলত যে আপডেটটা রয়েছে সেই আপডেটটা আমরা ভিডিও থ্রুতে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথমত আমি বলে দিচ্ছি যে বেসিক্যালি কারা পাবে। তো পোষণ টাকার অ্যাপস, কিন্তু যেহেতু পোষণ টাকার অ্যাপস কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বলতে পারো, তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ডিসেম্বর মাস থেকে চালু হয়ে গেছে। তো ডিসেম্বর মাস থেকে যারা কাজ করছো, সো ডিসেম্বর থেকে কিন্তু তোমরা টাকাটা পাবে। কিন্তু সেখানে এর আগেও কিন্তু আপডেটে বলা রয়েছিল যে ডিসেম্বর থেকে কিন্তু তোমরা টাকাটা কতদিন মাস পর্যন্ত পাবে, এপ্রিল মাস পর্যন্ত কিন্তু পাবে, ঠিক আছে? তারপরের যে মাসগুলো রয়েছে সেই মাসের টাকাগুলো তোমাদের কিন্তু এখনই দেওয়া হবে না, সেগুলো পরবর্তী সময় তোমাদের অবশ্যই দেওয়া হবে এবং রেগুলার করা হবে। মানে প্রত্যেক মাসে তোমাদের কিন্তু যে পোষণ টাকাটার যে টাকাটা রয়েছে সেই টাকাটা অবশ্যই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? যেখানে সহায়িকাদের কথা বলা রয়েছিল, যে সহায়িকারা রয়েছেন তো তারা পাবে হচ্ছে 250 করে এবং যারা ওয়ার্কার রয়েছে তারা পাবে হচ্ছে 500 করে, ঠিক আছে? তো সেই 500 করে তোমরা যদি হিসাব করো তাহলে তোমাদের ক্যালকুলেশন করে তোমরা পেয়ে যাবে, কারণ তোমাদের সিডিপিওর দ্বারা কিন্তু তোমাদের নাম নেওয়া হয়েছে যে যারা যারা, এবং সেখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছিল যে তোমাদের যেগুলো ফুলফিল করতে হবে, হোম ভিজিট, তারপরে চার্ট ফুলফিল করতে হবে, পোষণ টাকার অ্যাপসে সম্পূর্ণ কমপ্লিট থাকতে হবে, তোমাদের সেন্টার যে রয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টার সেটাকে 21 দিন অবশ্যই খোলা রাখতে হবে, কিছু ক্রাইটেরিয়া ছিল। সেই ক্রাইটেরিয়াগুলো যদি তোমাদের ফুলফিল থাকে তারপর সিডিপিও কিন্তু ভেরিফিকেশন করবে এবং করবার পর যদি তোমাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পরে কিন্তু তোমাদের টাকাটা তোমরা পেয়ে যাবে। তো এখন যে মূলত কোশ্চেনটা রইল যে তোমাদের সেই টাকাটা তোমরা কবে পাবে, ঠিক আছে? তো দেখো, এটা কিন্তু তোমাদের বলতে পারো যে আগস্ট মাসে কিন্তু এটা নাম নেওয়া হয়েছে নতুন করে, যে কারা কারা পাবে, এবং সেই নোটিফিকেশন কিন্তু ডিটেলসে বলা রয়েছিল যে তোমরা কত মাসের টাকাটা পাচ্ছ। তো সেই টাকাটার জন্য যে আপডেটটা এখন চলে আসছে সেটা হচ্ছে তোমাদের টাকা কিন্তু যে 1 অক্টোবর, মানে অক্টোবর মাসের যে তোমাদের স্যালারি ঢুকে, ঠিক আছে, আমি তোমাদের বলে দিচ্ছি, অক্টোবর মাসে যে স্যালারি ঢুকে, তো সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসে তোমাদের স্যালারির সাথে কিন্তু সেই ইনসেন্টিভের টাকাটাও কিন্তু সরকারের তরফ থেকে তোমাদের অ্যাকাউন্টে দেওয়া হবে, ঠিক আছে? এখন পর্যন্ত যে আপডেটটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু অক্টোবর মাসেই তোমাদের এই ইনসেন্টিভের টাকাটা কিন্তু স্যালারির সাথে দেওয়া হবে, ঠিক আছে? তো এটাই আপডেট ছিল তোমাদের এই ভিডিও থ্রুতে। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে এবং এরকম রিলেটেড যদি তোমরা আরও ভিডিও চাও তাহলে পরে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম ভিডিও ছাড়লে পরে সর্বপ্রথম তোমরা পেয়ে যেতে পারো। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।